Hey guys, Assalamualaikum. I'm Amur. It's my vlog number 13. So, আজকে আপনারা সবাই ভালো আছেন? ইন্ট্রোটা দেখে নিন। দেখা শেষ হলে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। আর এখন আমি বাইরে যাব। তো দেখা হচ্ছে বাইরে কি? এখন আমি আসছি শাফিনের বার্থডে আজকে, তো কেক নেওয়ার জন্য দুই নম্বরে। তো দেখি কি কেক নিব, কোথেকে নিব। তো গাইস, আনফরচুনেটলি আমি ওইখানে আর ভিডিও বানাইতে পারি নাই, আর কেকের ভিডিও কেকের দেখাবো আপনাদেরকে এই ক্লিপসের পরে। আমি কেকের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেবো, কোস কেক আমার কাছে নাই এখন। আর সো মাত্র গোসল করে আসলাম, এখন রেডি হব, দেন দেখা হচ্ছে। তো সেই ফোন দিলে নিচে নামবো, তখন দেখা হচ্ছে, তখন বাই। সো এখন কেকের মধ্যে নাম লেখা হচ্ছে, তো দেখুন আপনারা। আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের আরেকটা নতুন ফ্যামিলি মেম্বার আসছে। সো আমি এটা এখন দেখাবো না, আমি এটা দেখাবো বাসায় এসে দেখাবো, অনেক কিউট। তো গাইস আমি রেডি, এখন যাবো নিচে নামবো। সো গাইস এখন আমরা যাচ্ছি শাফিনের বাসায়, আর ওই যে তো এসে দাঁড়ায় আসছি তৌসিফ আর একটা ফ্রেন্ড অন্তুর জন্য, ওরা এখন আসে নাই। আমি আর নওশাদ আসছি, এই যে নওশাদ মাইয়াবাজ, অন্তু আর তৌসিফ চলে আসছে। রোদের জন্য ভালো লাগতেছে না, তো আমরা চলে আসছি শাফিনের পাশে। এই যে বোর্ডটা, তখন কেকটা একটু চেক দেওয়া হইতেছে, কেকের কী অবস্থা। ওরা বলে যাকে তাকে খাইছে, আমার আগে যেতে দে। কলিং
Happy birthday to happy you. Birthday. Happy birthday. Agi do. Do do. Masuk do. বল কি খবর কি খবর তোর চলে কি চলে ফক চলে ও না 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 দুটো কইছি উল্টা ট্রেক্স এটা হ্যাঁ আর তোর চলে কেমন তোর কি সবই খাওয়া লাগে আতরটাও খাবে এখন ভাগ্যবল অন্য কিছু না নাম এভাবে না এভাবে না দাদু এই তো তোমারে পচায় কি অবস্থা আমি নিচে যাইনি তো আমি চিনি আমার মগের ভিতর গোলফিশ এটা অর রূপটা তো তোর কি এবার কাটতে পারো চাইলে হ্যাঁ চালাই দাও চালাই দাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ নাক তো ঢুকে গেছে নাকের ভিতরে সো গাইস অনেকক্ষণ আগে বাসায় আসছি বাসায় এসে পড়তে বসছি আর নাস্তা করে বাসায় আসছি আমি মাগরিবের পরপরই বাসায় আসছি সো এখন বাজে 9টার কাছাকাছি তো আমি ভিডিওটা এন্ড করবো এই জন্য আবার আসলাম ভিডিওটা এন্ড করার আগে আমি আপনাদেরকে একটা সারপ্রাইজ মানে একজনের সাথে মিট করানোর কথা বলছিলাম সো
তার সাথে মিট করাই। তো আমি এখন আপনাদের সাথে এই ছোট্ট একটা বন্ধুর সাথে মিট করাবো। এই তুমি পলাও কেন? ওর আসলে ও টু উইক, তো আমার এক ভাই এসে ওকে দিয়ে গেছে, আর পাখিটার নাম আমি জানি না, বলতেও পারবো না। সো ওর মেবি পা একটা ভাঙা, তো আপনারা ওর জন্য একটা নাম ডিসাইড করতে পারেন যদি করতে চান। আমি ওকে সেই নামেই রাখবো, অনেক কিউট। আপনারা দেখলেন পাখিটাকে। সো ও গতকালকে সকালে আসছে, মানে সকালবেলা আমি ঘুমাই আসছি, তখন আমার এক ভাই আয়েশা ডোরনক করছে, তো উনি আমার হাতে হঠাৎ, আমি বুঝি নাই ফার্স্টে উনি পাখি দিবে, তো উনি আমার হঠাৎ হাতের মধ্যে পাখিটাকে ধরাই দিল। দেন আমি রাখলাম, আম্মুকে দিলাম। ফার্স্টে আসলে কাহিনী হচ্ছে, ও অনেক উইক ছিল, মেবি পানি গরম পড়ছে, অনেক পানি তৃষ্ণা পাইছিল। দেন আমি আম্মুকে বললাম, ও আমার হাতে ছিল, তো আম্মুকে বললাম, আম্মু ও তো নড়ে না চড়ে না, মনে হয় মারা গেছে মেবি। তো আম্মু বলে পানি খাওয়াই দেখ, দেন আমি পানি খাওয়াইলাম, দেন পানি খাইছে, ঠিকঠাক হয়েছে, এখন মোটামুটি সুস্থ হয়েছে, কিন্তু ওর মেবি পা ভাঙা, তাই আর কি ছাড়তে পারবো না, আর ওকে আমি রাখবো না, বিকজ কোত্থেকে আসছে জানি না, একটা অবলা প্রাণী। সো ওকে ছেড়ে দিব আমি, ও যদি সুস্থ হয় তখন, তো সেটারও ভিডিও একদিন হবে ইনশাল্লাহ, যদি ও আল্লাহকে সুস্থ করে দেয়। সবাই ওর জন্য দোয়া করবেন, আর ওর একটা নাম আপনারা চাইলে দিতে পারেন, একটা নাম সাজেস্ট করেন আমাকে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব যারা করেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবে। আল্লাহ হাফেজ, বাই।